সৌদি গমনে ইচ্ছুক কর্মীদের পাসপোর্ট নেয়নি দূতাবাস। আশ্বাস দিলেও সৌদি আরব যেতে ইচ্ছুক কর্মীদের পাসপোর্ট জমা নেয়নি দূতাবাস। রিক্রুটিং এজেন্সি প্রতিনিধিরা সোমবার দিনভর অপেক্ষা করেও পাসপোর্ট জমা দিতে পারেননি। এদিকে এজেন্সিগুলোর সংগঠন বায়রার সভাপতি ও মহাসচিব গণমাধ্যমকে বলেছেন, যোগাযোগের ঘাটতিতে জমা নেয়নি, আজ থেকে নেওয়া হবে বলে জানা গেছে। সৌদি আরব বাংলাদেশের সবচেয়ে বড় শ্রমবাজার। চলতি বছরের 30 সেপ্টেম্বর পর্যন্ত চাকরি নিয়ে বিদেশে যাওয়া 8,74,739 জন বাংলাদেশি কর্মীর 5,13,653 জনের গন্তব্য ছিল সৌদি আরব। গত 12 অক্টোবর শাপলা গ্লোবাল সার্ভিস নামের প্রতিষ্ঠানের চিঠিতে বায়রাকে জানানো হয়, ঢাকাস্থ সৌদি দূতাবাসে বাংলাদেশি অভিবাসী কর্মীদের ভিসার আবেদন আর সরাসরি গ্রহণ করা হবে না। দূতাবাস শাপলা সেন্টারকে ওয়ান স্টপ ভিসা সার্ভিস সেন্টার হিসেবে নিয়োগ করেছে। এ নিয়োগকে বহুল প্রতীক্ষিত ও সব পক্ষের জন্য লাভজনক আখ্যা দেয়া হয়েছে প্রতিষ্ঠানটির বিজ্ঞপ্তিতে। তবে রিক্রুটিং এজেন্সি বলছে, এতে অভিবাসন ব্যয় বাড়বে। গত 15 অক্টোবর সংবাদ সম্মেলনে বায়রা জানায়, শাপলা সেন্টারে পাসপোর্ট জমা দেবে না। এর আগে গত 14 অক্টোবর সৌদি রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল দুহাইলান কনসুলেট জেনারেল সহ দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন বায়রার সভাপতি মোহাম্মদ আবুল বাশার, মহাসচিব শামীম আহমেদ চৌধুরী রোমান সহ জ্যেষ্ঠ নেতারা। বৈঠকের পর বায়রা জানান, সোমবার থেকে পাসপোর্ট জমা নেবে দূতাবাস। যেসব রিক্রুটিং এজেন্সির লাইসেন্স নম্বর থেকে 1 থেকে 500 সেগুলো দেওয়া পাসপোর্ট প্রতি রোববার জমা নেওয়া হয়। 501 থেকে 1,000 নম্বরের এজেন্সির পাসপোর্ট নেওয়া হয় প্রতি সোমবার। এই সূচি অনুযায়ী সোমবার সকাল 8:30 গুলশানের সৌদি দূতাবাস পাসপোর্টে জমা দিতে যান এজেন্সি প্রতিনিধিরা। বারাকাত ইন্টারন্যাশনালের প্রতিনিধি তোফাজ্জল হোসেন গণমাধ্যমকে জানিয়েছেন, 11 জন কর্মীর ভিসার জন্য পাসপোর্ট নিয়ে গিয়েছিলেন, পুলিশ দূতাবাস পর্যন্ত যেতে দেয়নি, তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। বাইরা নেতাদের জানালে দূতাবাস পর্যন্ত যাওয়ার ব্যবস্থা হয়, কিন্তু ফটক থেকে বলা হয় পাসপোর্ট জমা নেওয়া হবে না, বেলা 2:30 পর্যন্ত অপেক্ষা করেন। ওই সময় কনসুলেট জেনারেল বেরিয়ে এসে বলেন এজেন্সি প্রতিনিধিদের চলে যেতে। প্রতিনিধিরা জানান, সোমবার 300 থেকে 350 এজেন্সি 5 থেকে 5,500 কর্মীর ভিসার জন্য পাসপোর্ট নিয়ে গিয়েছিল। শাপলা সেন্টারে পাসপোর্ট প্রতি 3 থেকে 5,000 টাকা দিতে হবে। বছরে 5 লাখ কর্মী সৌদি গেলে প্রতিষ্ঠানটি 150 থেকে 200 কোটি পাবে এ বাবদ। এজেন্সি মালিকদের সংখ্যা, কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা ফি 500 থেকে বেড়ে যেভাবে 10,000 টাকা হয়েছে, ভিসা সেন্টারের খরচও একইভাবে বাড়তে পারে। এতে ক্ষতি হবে কর্মীদের, তাদের পকেট থেকে যাবে বর্ধিত অভিবাসন ব্যয়। বায়রার বিজ্ঞপ্তিতে জানিয়েছে, উদ্বোধ সমস্যা রাষ্ট্রদূতকে জানানো হয়েছে। রাষ্ট্রদূত আশ্বস্ত করেছেন, আজ মঙ্গলবার থেকে নির্ধারিত শিডিউলে পাসপোর্ট জমা নেওয়া হবে। বায়রার সভাপতি গণমাধ্যমকে বলেছেন, বিষয়টি সুরাহার অপেক্ষা করেছেন, কোনো অবস্থাতেই তৃতীয় পক্ষের কাছে পাসপোর্ট জমা দেওয়া হবে না। জনশক্তি ব্যবসায়ীদেরই একটি অংশ নিজেরা লাভবান হতে দূতাবাসকে ভুল বুঝিয়ে সার্ভিস সেন্টার খুলে একচেটিয়া ব্যবসা করার পায়তারা করছে।